নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন প্রতিদিন ভিডিও আপনারা আপডেট পাবেন। পুলিশ এবং অন্যান্য যেসব ডিফেন্স রিলেটেড পরীক্ষাগুলো হয় তার সময় ও হচ্ছে 2019 সালে সিলেক্টেড সাব ইন্সপেক্টর। প্রায় মাসখানেক ট্রেনিং ওর কমপ্লিট হয়ে গেছে এসপিএসপিতে। ও আমারই বন্ধু। তো নাম বল। নমস্কার, আমার নাম অমিত কুমার রায়। ওর নাম অমিত কুমার রায়। ও জানাবে ওর এক্সপিরিয়েন্স ইন্টারভিউ, যারা আপকামিং বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে, কলকাতা পুলিশের সার্জেন্ট সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে, ইন্টারভিউতে আপনারা কি প্রিপারেশন নেবেন। ও সত্য চাকরি পাওয়া একটা ক্যান্ডিডেট ছেলে, তাই ও জানাবে ওর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আপনাদের সামনে, ওর সাথে শেয়ার করবে। বল তোর ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বল। দেখুন, আমার যেরকম ইন্টারভিউ ছিল হচ্ছে, আমাদের কোথায় তোর ইন্টারভিউ কোথায় হয়েছিল? আমাদের লালবাহানি হয়েছিল, ওদের লালবাহান ব্যারাকপুর লালবাহান। কোন ব্যাটালিয়ানে হয়েছিল মনে আছে? ছিল মাত্র 667 জন, সেখানে 2,50,000 লোক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে দেখো শর্টলিস্টে ছিল ইন্টারভিউ এবং তার মধ্যে সিলেক্টেড হয়েছে। সুতরাং ও জানাবে ওর এক্সপিরিয়েন্স। তারপর কত লোক ছিল বলি? 20 জন লোক ছিল। তা ভেতরে কত লোক, মানে যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে? স্যারের ছিল তো 5 জন স্যার ছিল আমাদের ভেতরে, 5 জন ছিল, 5 জন একজন মানে যিনি আমাদের এসবিএসপি এর হেড ইন্সপেক্টর জেনারেল, উনি আইজি স্যার ছিল, ইন্সপেক্টর জেনারেল আইজি স্যার। আর 5 জন ছিল, একজন সাইকোলজিস্ট, আমি শুনেছি এরকম সাইকোলজিস্ট ছিল একজন, মানে আমাদের 2 জন বসে পড়েছিল, একজন আইজি স্যার ছিল। আমি যখন গেছিলাম কনস্টেবল ইন্টারভিউ দিতে, তখন বাইরে বায়োমেট্রিক টেস্ট হয়েছিল, তারপর তোর আমাদের যে সার্টিফিকেট ছিল সেগুলো অরিজিনাল এবং 1 কপি করে 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হয়েছিল, সেগুলো তোদের বেলাতে সেগুলো হয়েছিল? হ্যাঁ, আমাদের ধর এরকম আসতে বলেছিল যে একাডেমি চা তোমার সার্টিফিকেটের চা জেরক্স, ওগুলো সব নিয়ে, তার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তোর যে আমাদের আইডি কার্ডগুলো আছে ওগুলো সব নিয়ে যেতে বলেছিল। আর যার এক্সট্রা কারিকুলাম, যাদের স্পোর্টস আছে, যাদের কম্পিউটার আছে, কম্পিউটার সেগুলো তারা মানে প্রোভাইড করতে পারে, তারা প্রোভাইড করেছে, প্রোভাইড করেছে, তারা করেছিল। এখানে তুমি যখন এতটা দূর এসছো, ডিগ্রি দিয়েছো, গ্রাউন্ড দিয়েছো, তারপরে এত বড় একটা ডিসক্রিপটিভ কনভেনশনাল টাইপের যে এক্সাম, মানে মাধ্যমিকের যে আমরা পরীক্ষা দিতাম কনভেনশনাল, যে ম্যাথস করছি 5 নম্বরে, সেখানে সবকিছু তুমি পার করে আসবে, তোমার কনফিডেন্স অনেকটাই হাই থাকবে, তার উপরে একটা ইন্টারভিউ প্রেশার থাকে, কিন্তু প্রেশারটা দেখো পুলিশ হচ্ছে, ঠিক আছে, তোমরা সবাই তা তোমার কাজটা হচ্ছে প্রেশার হ্যান্ডেল করা, তো তোমাকে ওরকম স্যারেরা প্রেশার দেবেই, সেটা হ্যান্ডেল যেন করতে পারছো তার উপর কিন্তু না, তো তোমাকে প্রথমেই এরকম তুই যখন ঢুকলি তখন তোর তুই ঢোকার পর কি বলবি? ফার্স্টে আমি ঢুকে বললাম স্যার এরকম মর্নিং স্যার, স্যার তারপরে বসতে বললাম, বসে স্যার এরকম এক এক করে কোশ্চেন জিজ্ঞেস করতে লাগলো। আমাদের তুমি যেখানকার লোকালিটি থাকো, ঠিক আছে, তোমাকে লোকালিটি সম্বন্ধে জানতে হবে,
একদম মানে ফার্স্ট পয়েন্ট লোকালিটি সম্বন্ধে জানতে হবে হ্যাঁ তারপরে আর সবাইকেই সাবজেক্ট থেকে কোশ্চেন করে দিতে যদি ইংলিশ অনার্স হয় তাকে ইংলিশে কিছু বলতে বলতে হয় একদম মানে রিলেটেড টু আমাদের পুলিশ যে ট্রাফিক সম্বন্ধে এরকম একটু জিজ্ঞেস করছি তো এরকম কলকাতা ট্রাফিক ব্যবস্থা সম্বন্ধে তুমি বাসায় ইংলিশে বলো এটা শোনাবো ঠিক আছে এবার আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেকে ভেতরে গেলে বাংলায় কথা বলতে মানে ইংলিশে কথা বলতে না আমি আমাকে বাংলায় স্যার তারপরে এরকম আমাকে আমি শুনেছিলাম যে তোমাকে ওখানে বেসাতে সেই বেসাতে তোমায় হ্যান্ডেল করতে তারপরে এরকম কোশ্চেন করছেন জিজ্ঞেস করলো যে তোমার কি ধারণা কি পুলিশে আর অনেক কোশ্চেন করেছিল সবকিছু তো ক্যামেরার সামনে বলা সম্ভব না মানে সম্ভব না মনে আছে ঠিকই কিন্তু সম্ভব তো এরকম প্রেশার দিয়েছিল সেখানটা তোমায় হ্যান্ডেল করে বেরোতে হবে কিছু মানে জেনারেল যে কোশ্চেনগুলো তুমি অ্যাজ আ ইয়ে মানে অফিসার হিসাবে কী করে সেগুলো হ্যান্ডেল করবে সেগুলো তোমারই মানে মানে তুমি বুঝে যাবে ঠিক আছে আর সেই হিসাবে তোমার নাম্বার দাও আর সাবজেক্ট 12 কোশ্চেন করেছিল কী কোশ্চেন করেছিল সাবজেক্ট 12 সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করলো কোন সাবজেক্ট ফেভারিট যেহেতু আমার গ্র্যাজুয়েশনে ফিজিক্স কেমিস্ট্রি ছিল ম্যাথস ছিল ম্যাথস থেকে তো কোশ্চেন করার জন্য আমি বললাম কেমিস্ট্রি তো ভালো লাগতো কেমিস্ট্রি থেকে কোশ্চেন করে দিলাম ফার্স্ট কোর্সে করেছিলাম আমাদের কেমিস্ট্রি সর্বোচ্চ সম্মান মানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আমি বললাম নোবেল নোবেল স্যার তো বলছে নোবেল মানে কাকে মানে প্রেফার করে দাও আমি বললাম স্যার অ্যাডি নোবেল তো বলে এডি নোবেল খুব সম্ভব মানে অ্যাডি পেন হার্ট তারপরে জিজ্ঞেস করেছিল হচ্ছে আরেকজন স্যার আইজি স্যার না আরেকজন স্যার জিজ্ঞেস করেছিলেন যে সিএ ও সিএস সিএ এটা সাইন্টিফিক আমি বললাম স্যার এটা টিচিং পাওয়ার বলে না সাইন্টিফিক তো আমি সাইন্টিফিক এর করেছিল ক্যাচ আপ করে এটা কথার পর মানে কিছু জেনারেল কথা বলে আমি ছেড়ে দিয়েছি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে ভালোই হয়েছে যেহেতু মানে ধর বাকি দেন তিন মিনিট তোকে কতক্ষণ লেগেছিল তুই কনফিডেন্ট কেন ছিলি যে তোর চাকরিটা হতে পারে বা কিছু আমি যেহেতু শুনে গেছিলাম যে এরকম স্যারেরা প্রেশার দেয় তো আমি যখন ট্রাই করেছিলাম যে আমাদের গুরুজন ছিল সেখানে সবার সাথে কথাবার্তা বলে মজার মধ্যে থেকে যাতে মাইন্ড ফ্রেশ হতো একদম মাইন্ড ফ্রেশ রাখতে হবে তোমার সামনে পাঁচজন বসে আছে তোর বার্তা কি হবে যারা আপকামিং সাব ইন্সপেক্টরের জন্য সিলেকশন হচ্ছে ফাইনাল সিলেকশন হয়ে গেছে ইন্টারভিউ যাবে তাদের জন্য বা কলকাতা পুলিশের সার্জেন্ট নিচ্ছে সাব ইন্সপেক্টর যে লেডি সাব ইন্সপেক্টর সার্জেন্ট নিচ্ছে তাদের মানে তারা কিভাবে প্রিপারেশন নেবে একটু বলিস কি মানে করবে তারা মানে দেখো যাদের যা সাবজেক্ট সেই সম্বন্ধে একটু বল যে কোন কি করতে আমাদের 667 খানা সিলেকশন মধ্যে থেকে আলো ছিল যে যারা অ্যাসপিরেন্ট যারা ইন্টারভিউ দিতে যাবে আপকামিং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর সার্জেন্ট এবং বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর সবার জন্য একই বার্তা আশা করি ওর এই বার্তাটা শুনে সবার উপকার হবে কিছুটা হলো বল কি বলছিস তো আমাদের যে বার বলছিস তো আমি যেমন গেছিলাম কুড়িখানা ছেড়ে ছিল তাদের সাথে কথাবার্তা বলা আমার মানে যাওয়ার আগে ওদের বুঝতে দেখি যে আমি যাচ্ছি যে ইয়েতে তো ওখানে গিয়ে মোটামুটি মানে একদমই ফ্রেশ লাগবে তুমি যদি ফ্রেশ হয়ে যাও একদম ফ্রেশ লাগবে আর যা কোশ্চেন করবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে কারণ তোমাকে যেহেতু এটা একটা ফিল্ড জব না তোমাকে মানে যে বুদ্ধিটা তোমার কাজে লাগবে মানে উপস্থিত বুদ্ধি কাজে লাগবে একদম সব অনেক মানে সিচুয়েশন আসবে যেখানে অ্যাডভার্স সিচুয়েশন আসবে কমপ্লেক্স সিচুয়েশন আসবে সেখানে তোমার বেরোতে হবে ঠিক জাস্ট এইটাই ইচ্ছা ইচ্ছা আর সবাই ডিজার্ভিং গ্র্যাজুয়েশন করে সবাই অনার্স আছে মানে সবকটাই ম্যাচ
ইন্টারভিউতে সেগুলো শুনলাম। ওর ইন্টারভিউটা আশা করি সব অনেকের উপকার হবে, অনেকে জানতে পারবে যে কী করে আমাকে ইন্টারভিউ রুমে যেতে হবে, ঢুকতে হবে। আর তুই ইন্টারভিউ রুমে কি শার্ট প্যান্ট পরে গেছিস? তো ফর্মাল পরে যেতে হবে। কী কালার পরে গেছিস? আমি আকাশি কালার একটা শার্ট পরেছিলাম, স্কাই কালার, আর ব্ল্যাক কালার একটা। আর হাতে ঘড়ি ঘড়ি পরেছিস? না, ঘড়ি পরতে না বলে, যদি কেউ পরে যায় আমি বেল্টের ঘড়ি পরে কোনো মানে হয় সবাইকে বলছি যারা ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।